ডক্টর মুরাদ হাসানের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মন্ত্রিত্বের পর হারালেন জেলা আওয়ামীর পদ, যোগ্যতা হারিয়েছেন সংসদ সদস্য হিসেবেও বিব্রত দল। তিস্তার পানি বণ্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানে এখনো পথ খুঁজছে বাংলাদেশ ভারত। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হর্ষবর্ধন শ্রিংলার বৈঠক। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছে আমি আফরোজা। ডক্টর মুরাদ হাসানের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। অবিলম্বে পদত্যাগ কার্যকর করা হবে বলে গ্যাজেটে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় ডক্টর মুরাদকে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মুরাদ হাসানের কিছু কথা সরকার এবং দলকে বিব্রত করেছে। সংসদ সদস্য হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত স্পিকারের বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবারের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগের নির্দেশ ছিল প্রধানমন্ত্রীর। ওই দিন সকালেই ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর লেখা পদত্যাগপত্র নিজ দপ্তরে পাঠান মুরাদ হাসান। সেই পদত্যাগপত্রে ভুল করেছেন তিনি। 2019 সালের 19 মে থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা সত্ত্বেও পদত্যাগপত্রে উল্লেখ করেন 19 মে 2021 থেকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। পরে তা আবার সংশোধন করা হয়। এ বিষয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিকেলে সচিবালয়ে জানান, প্রতিমন্ত্রী তার পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং তা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে তার মধ্যে আমি কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি। তার কিছু বক্তব্য, কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। নিজে সাইন করা পদত্যাগপত্র ইতিমধ্যেই সেটি মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে। তার সুস্থতা এবং তার মঙ্গল কামনা করি। এদিকে জামালপুর চার আসনের এই সংসদ সদস্য প্রসঙ্গে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সংসদ সদস্য হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন জাতীয় সংসদের স্পিকার। অপরাধী যেই হোক, অপকর্ম যেই করুক, আইনের ঊর্ধ্বে কেউ নন। এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রমাণ করেছে। শেখ হাসিনা সরকার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতিতে অটল রয়েছে। এমপির বিষয়েও যদি সেরকম গুরুতর কোনো অভিযোগ আসে সেটা মাননীয় স্পিকার সিদ্ধান্ত নিতে পারে। এদিকে মঙ্গলবার বিকেলে মুরাদ হাসানকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ। মঙ্গলবারই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের বক্তব্যের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন সদ্য পদত্যাগী ডাক্তার মুরাদ। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে 2019 সালের মে মাসে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং একজন চিত্রনায়িকার সঙ্গে ডাক্তার মুরাদ হাসানের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। গত কয়েকদিনে গুঞ্জন ছিল এ ঘটনার পর প্রতিমন্ত্রীর পদ হারানো নিয়েও। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইনে বিতর্ক থাকলেও সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন ডক্টর মুরাদ, এমনটি মনে করেন আইনজীবীরা। তারা বলছেন, দল থেকে বহিষ্কারের কারণে এমপি পদ ছাড়তে হয়েছে এমন নজির রয়েছে। এদিকে মুরাদ কাণ্ডে বিব্রত আওয়ামী লীগ। নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিতর্কিত কর্মকাণ্ডের জেরে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর ডাক্তার মুরাদের সংসদ সদস্য পদ কেড়ে নেওয়ার দাবি উঠেছে। অনেকে বলছেন এমপি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি। মুরাদকাণ্ডে লজ্জিত আওয়ামী লীগ, দলটির নেতারা বলছেন অন্যায় করলে কোনো ছাড় নয়। নারীদেরকে নিয়ে অসম্মানজনক কথা অথবা কুরুচিপূর্ণ কথা কোনোটাই বলা বাঞ্ছনীয় নয়। এটা আমরা এক ধরনের বক্তব্য তার কাছ থেকে কেউই প্রত্যাশা করে না, এর জন্য আমরা বিব্রত এবং লজ্জিত। কোনো অন্যায় কাজ করে, কোনো অনৈতিক কাজ করে আওয়ামী লীগের থেকে সে শাস্তি ছাড়া নিষ্কৃতি পাবে না। মুরাদকে দল থেকে বহিষ্কার করার পর তার এমপি পদ যাবে কিনা এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। আইনজীবীরা বলছেন আইনে বিতর্ক থাকলেও নৈতিক স্খলনের কারণে এমপি পদ ছাড়তে হবে তাকে। যেহেতু উপযুক্ত আদালত কর্তৃক উনি সাজাপ্রাপ্ত হয়নি, ওনাকে দল কিন্তু ওনাকে অ্যাপ্রিসিয়েট করে নাই, দল ওনাকে মন্ত্রিত্ব পদটা ছিনিয়ে নিয়েছে। দ্যাট মিনস ওনার দল অ্যাকসেপ্ট করে নিল নৈতিকতা খলনের যে এলিগেশন সেটা কারেক্ট। সেই দিক থেকে আমি যদি বিবেচনা করি, আমি একজন সাধারণ আইনজীবী বা সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি ওনার সংসদ সদস্য পদে থাকা উচিত না। এদিকে নারীদের নিয়ে মুরাদের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভিডিও 24 ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
কোভিড পরবর্তী সময়ে বিশ্বজুড়ে পুষ্টিহীনতার চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুর্যোগকালে খাদ্য সংকট মেটাতে আঞ্চলিক খাদ্য ভাণ্ডার গড়ে তোলা বড় সমাধান হতে পারে। মঙ্গলবার বিকেলে জাপান সরকারের আয়োজনে টোকিও নিউট্রিশন ফর গ্রোথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় খাদ্য ও পুষ্টির পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেন সরকার প্রধান। International community needs to work together to address the challenges of COVID-19, including its impact on nutrition programs. Enhance collaboration to advance research for growing high-yielding nutritious food. Build food banks at regional and global levels to secure from emergency disasters. Exchange best practices and expertise for increasing nutrient contents in food. Disburse the committed climate adaptation fund to adapt to the climate-led extreme events that hamper food production. পদ্মা নামে ফরিদপুর ও মেঘনা নামে কুমিল্লা বিভাগ করতে আবারও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভা শেষে একথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। মঙ্গলবার সকালে NEC সম্মেলন কক্ষে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় 7,447,00,000 টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অর্থবছরের সপ্তম একনেক সভায় আলোচনার টেবিলে ওঠে 10 প্রকল্প। এর মধ্যে 1,538,00,000 টাকা ব্যয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সমন্বিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রকল্পটি পাশ হয়। আর এই প্রকল্পটি নিয়ে আলোচনা করার সময় প্রধানমন্ত্রী আরও একবার পদ্মা নামে ফরিদপুর ও মেঘনা নামে কুমিল্লা বিভাগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উন্নয়ন প্রকল্পের কাজে স্বচ্ছতা আনারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমাদের দুটো বড় নদী মেঘনা পদ্মা, কুমিল্লাটা হতে পারে মেঘনা ডিভিশন আর ফরিদপুর হবে পদ্মা ডিভিশন। উনি দুইটা নদীর নামে এটা চাচ্ছেন, এরকম একটা ইচ্ছে উনি আবার পুনর্ব্যক্ত করেছেন। 2025 সালের মধ্যে 456,00,000 টাকা ব্যয়ে বরিশাল রংপুর সহ 5টি মেডিকেল কলেজে বার্ন ইউনিট স্থাপন করা হবে আর 322,00,000 টাকা খরচ করে সেচ কাঠামোতে আনা হবে পরিবর্তন। তবে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি আনা নেয়ার কাজে ব্যবহৃত মোংলা বন্দর হয়ে চাঁদপুর থেকে পাকশি পর্যন্ত নৌরুটের নাব্যতা উন্নয়ন প্রকল্পে সংশোধনে এনে বাড়ানো হয়েছে ব্যয়। 334,00,000 টাকা ব্যয় বাড়িয়ে 1,290,00,000 টাকা খরচ করা হবে এই প্রকল্পে। একটি কমিটি হবে যা সমন্বয়ের কাজ করবে। পানিতে এক্সপার্ট হলো পানি মন্ত্রণালয় আর নৌ চলাচলে এক্সপার্ট হলো নৌ মন্ত্রণালয়। এই কাজটার জন্য সাবধানতার সঙ্গে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এইটা সাবধানতা অবলম্বন করে সমন্বয়ের দায়িত্ব পড়েছে আমার মিনিস্ট্রির উপরে। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছি যে আমাদেরকে পুরোপুরি ওমিক্রন শেষ না হওয়া পর্যন্ত অধিক পরিমাণে সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ, তিস্তার পানি বণ্টন চুক্তি সহ অমীমাংসিত সব ইস্যুতে ভারত বাংলাদেশ একসাথে কাজ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী হর্ষবর্ধন শ্রিংলা। দুই দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, মানুষের কল্যাণে দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। মূলত সেই সফরের অগ্রগতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। প্রথমেই তিনি ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে দ্বিপক্ষীয় অনেক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান দুই দেশের পররাষ্ট্র সচিব। আজকে আমি পররাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করব। পরে হর্ষবর্ধন শ্রিংলা যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় ভারতীয় রাষ্ট্রপতির বাংলাদেশ সফর ছাড়াও সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বণ্টন চুক্তি সহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে আলোচনা হয়। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। সকল অমীমাংসিত ইস্যু ছাড়াও নতুন অনেক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব সমস্যা সমাধানের পাশাপাশি দুই দেশের জনগণের কল্যাণের জন্য নতুন নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে। বর্ডার ইস্যু তারা নিজেরাই বলেছেন যে তারা এইগুলোর উপর আরও সতর্ক দৃষ্টি রাখবেন এবং একটা ফর্মুলা দিয়েছেন যাতে এই ঝামেলা না হয়। পানির সম্পর্কেও আলা হয়েছে, সবগুলো আমরা সমাধান করব আলোচনার মাধ্যমে, সেইটা এবং ত্বরান্বিত করা হবে। এরপর সফরের অংশ হিসেবে শ্রীংলা সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ও দুই দেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। সফরের শেষ দিন বুধবার ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে বছর জুড়েই যেন স্থায়ী হচ্ছে ডেঙ্গু, পরিবর্তন আসছে এডিসের জীবনচক্রেও। ডিসেম্বরেও প্রায় 30-40% বাড়িতে মিলছে লার্ভা। স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা জরিপে মিলেছে এমন প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন বছর জুড়েই চালাতে হবে এডিস নিধন কার্যক্রম। এদিকে আরও 2 জন সহ চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানি 100 জনের। রাশেদ লিমনের রিপোর্ট। পরিসংখ্যান বলছে ডিসেম্বরে রাজধানীর হাসপাতালে কালে ভদ্রে মেলে 2-1টা ডেঙ্গু রোগী। তবে এবার পরিস্থিতি পুরোটাই ভিন্ন। এই মৌসুমে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 100-এর উপরে। রাজধানী জুড়ে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা পরবর্তী জরিপ। জরিপের প্রথম 3 দিনে প্রতি 10টি বাড়ির 3-4টি বাড়িতেই মিলছে লার্ভার উপস্থিতি। এটা আমার না, এটা আরেকজনে তৈরি গেছে। আমরা বা পরিষ্কারভাবে রাখি, এটাই যে কালকে ময়লাগুলো কালকে ফেলানো হয়েছে। অধিদপ্তর বলছে নির্মাণাধীন ভবনের পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পাত্রেও মিলছে লার্ভা। পানির বোতল, অন টাইম গ্লাস, পলিথিনের প্যাকেটগুলোতেও পানি জমতে থাকা আমরা মাঠ পর্যায়ে আমরা এটা দেখেছি। কীটতত্ত্ববিদরা বলছেন বদলে গেছে এডিসের জীবনচক্র, তাই অসময়ে মিলছে ডেঙ্গুর লার্ভা। কারণ হিসেবে বলা হচ্ছে জলবায়ুর পরিবর্তনে অসময়ে বৃষ্টিপাত, এছাড়া নগরায়নের ফলে প্লাস্টিকের পাত্রের অতিরিক্ত ব্যবহারও প্রভাব ফেলেছে ডেঙ্গু বিস্তারে। উপযোগী তাপমাত্রা, উপযোগী বৃষ্টিপাত এখন আমরা ডিসেম্বরের শীতের সময় আমরা পাচ্ছি। এই পরিবর্তন ঘটেছে, এডিস মশার চারিত্রিক পরিবর্তন ঘটেছে, এডিস মশার প্রজননগত পরিবর্তন ঘটেছে। আমরা ওয়ান টাইম যে গ্লাসগুলো খাচ্ছি, এই গ্লাসগুলো কিন্তু গত 5 বছরে ব্যাপক হারে বাংলাদেশে বেড়ে গেছে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে 98 জন, আর এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 27,500-এরও বেশি। ছোট্ট একটি পাত্রে জমে থাকা পানীয় যে কতটা ভয়ঙ্কর হতে পারে তারই প্রমাণ মিলছে স্বাস্থ্য অধিদপ্তরের এই জরিপে এসে। আর একটা সময় যখন জুন থেকে সেপ্টেম্বরে ধরা হতো ডেঙ্গুর জন্য ভয়ঙ্কর সময়, সে ধারণাও অনেকটা বদলে গেছে। তাই তো এখন বছর জুড়েই সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কিউলেক্স মশা নিধনে 22-30 ডিসেম্বর 9 দিন সমন্বিত অভিযান চলবে ঢাকা উত্তর সিটিতে। মঙ্গলবার সকালে গুলশানের নগর ভবনে বিভিন্ন সংস্থা, ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের মতামত নিয়ে উত্তরের মেয়র বলেন সবার সমন্বিত প্রচেষ্টায় মশার লার্ভা নিধন করা সম্ভব। এ সময় তিনি রাজধানীর ডোবা, নালা, খাল ও লেকগুলোর যেখানে লার্ভা তৈরি হয় সেগুলো চিহ্নিত করে স্প্রে করার কথাও বলেন। কেউ নির্মাণাধীন ভবন পরিষ্কার না করলে তাদেরকে জরিমানা করার হুঁশিয়ারি দেন মেয়র। সমন্বয় ছাড়া মশক অভিযান কিন্তু একটা দুরূহ ব্যাপার আমাদের জন্য। শুধু সমন্বয়ের জন্য কিন্তু আজকে আমরা করেছি। আমি মনে করি যে আজকের মিটিংয়ের পরে অনেকাংশে আমাদের সম্ভবভাবে মশাটাকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসার জন্য আমি বিশেষ করে বলতে চাই, আপনারা যারা আছেন সবাইকে নিয়ে, আমরা সকল ঢাকার যত স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে আগামী 22-30 তারিখ পর্যন্ত আমরা একটা সমন্বয় একটা অভিযান করতে চাই। সৌদি আরব, মালয়েশিয়া ও ভারতের পর বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে যাচ্ছে ভুটান। শিগগিরই চুক্তি হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। রপ্তানির পাশাপাশি ব্যান্ডউইথ সক্ষমতা বাড়াতে জোরে সোরে চলছে তৃতীয় সাবমেরিন ক্যাবলের কাজ। তৃতীয় ক্যাবলটি যুক্ত হলে আরও 7,200 জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতা বাড়বে। রাজধানীতে 5 দিনব্যাপী বিজয়ের প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মোস্তফা জব্বার।
সুউচ্চ পাহাড় আর সবুজে ঘেরা দক্ষিণ এশিয়ার অপরূপ সুন্দর দেশ ভুটান। 46,500 বর্গ কিলোমিটারের ভুটান মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। বন্ধু প্রতিম, দেশটির ডিজিটালাইজেশনে এবার ব্যান্ডউইথ সরবরাহ করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে 5-দিনব্যাপী বিজয় প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ভারত, সৌদি আরব, মালয়েশিয়ার পর ভুটান হতে যাচ্ছে বাংলাদেশের ব্যান্ডউইথের চতুর্থ ক্রেতা। আমি ভুটানের সাথে চুক্তি সই করব, কালকে কনফার্ম করেছি, বাংলাদেশের ব্যান্ডউইথের উপরে নির্ভর করবে ভুটানের ডিজিটাইজেশন কর্মকাণ্ড। বর্তমানে দেশের দুটি সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ সক্ষমতা 2700 জিবিপিএস, এর বিপরীতে বর্তমানে ব্যবহার হচ্ছে 1600 জিবিপিএস এর ব্যান্ডউইথ। অব্যবহৃত ব্যান্ডউইথ থেকে সৌদি আরবে 600 জিবিপিএস, মালয়েশিয়ায় 200 জিবিপিএস এবং ভারতে 10 জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি হচ্ছে। সক্ষমতা বাড়াতে চলছে তৃতীয় সাবমেরিন কেবলের কাজ। আমাদের তৃতীয় সাবমেরিন কেবলের প্রস্তুতি চলছে, এটি আমরা ইনশাআল্লাহ 2024 সালে সফল করতে পারবো। শুধু তাই নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের প্রস্তুতি জোরে সোরে চলছে বলে জানালেন মন্ত্রী। আপনারা শুনলে খুশি হবেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আমরা এখন প্রস্তুতির পর্যায়ে আছে। আমরা আশা করছি 2023-24 সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এ সময় 12ই ডিসেম্বর 5G চালু করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান মোস্তফা জব্বর। 12ই ডিসেম্বর 5G প্রযুক্তির সাথে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। টানা দুদিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ধান, সবজি সহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বীজতলা ডুবে গেছে পানিতে। বিপাকে পড়া কৃষকের সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকার কাজ শুরু হয়েছে। রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। জাওয়াদের প্রভাবে গত 2 দিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেতের ফসল। আমন ধান ও বোরো বীজতলা ডুবে আছে পানিতে। রবি শস্য ও সবজির একই অবস্থা। মাদারীপুরে কোথাও পুরো বীজতলা পানির নিচে, আবার কোথাও গলা পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন। সদর, রাজৈর, কালকিনি ও শিবচর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় 2,000 হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঋণ নিয়ে এসব বীজতলা তৈরি করলেও নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের মাথায় হাত। লোকসানের মুখে কয়েক হাজার কৃষক। সচ্ছে আছে, ওই কুলোই আছে, সব বীজতলাই গেছে। সরকার আমাদের সহযোগিতা না করলে তো আমরা মরে যাব। আমরা কৃষক বাঁচবো কেমনে? এক মন ধানের বেশি হেলাইছি, খেলে বীজ আমি একলাই। যশোরে শীতকালীন সবজি সহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া 70% ফসলই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। এতে করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। এ ক্ষতি কোনোভাবেই পুষিয়ে ওঠা সম্ভব হবে না। প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে আমাদের জমি সব ডুবে গেছিল। আমাদের সিম, বেগুন, যা আছে, কপি ক্ষেত, তা এতে ক্ষয়ক্ষতি 2-3 দিনের মধ্যে সব পচ ধরে যাওয়ার আশা। এত ক্ষতি হয়েছে, এখন বিক্রি করা যাবে না, সব পয়সা সারাই যাবে। এখনো খেতে পানি বেঁধে রয়েছে, অন্তত 12 আনা নষ্ট হয়ে যাবে। ওই উপরের দিকে যদি কিছুটা বাইসে থাকে। আমরা আশা করব যে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আগামীতে যে 15 দিন আসবে, এই ক্ষতিগ্রস্ত চাষিরা তার অন্তর্ভুক্ত হবেন এবং তারা যদি এই সবজির বীজ পায় বা সার পায়, তারা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে। পটুয়াখালীতে পানিতে ডুবে গেছে 1,20,000 হেক্টর জমির আমন ধান। ধান কাটার সময় বৃষ্টি হওয়ায় লোকসানে কৃষক। 8 উপজেলায় ক্ষতি হয়েছে রবি শস্যের। ধান কাটার সময় হয়েছে, এখন আমার ধান এলোমেলো হয়ে গেছে, বন্যায় সব নষ্ট হয়ে গেছে। এই 3 দিনের বৃষ্টিতে এই ধান পান সব তলাই গেছে। আমরা যে কি করিয়া খামু তা বলতে পারি না। আমরা খুব একটা ক্ষতির আশঙ্কা করছি না, তারপরও যদি ক্ষতি হয় তাহলে এটা আমরা উদ্যতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে আসবো। এছাড়া বরগুনা, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে। আহসানুল করিম, সময় সংবাদ। লন্ডনে উদযাপিত হলো বাংলাদেশ ভারত মৈত্রী দিবস। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অগ্রযাত্রার চিত্র উঠে আসে অনুষ্ঠানে। অতিথিরা বলেন, প্রতিবেশী এই দুই দেশের গভীরতম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিশ্বের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। লন্ডন থেকে বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। 50 বছরকে স্মরণীয় করে রাখতে সেন্ট্রাল লন্ডনের মেরিয়ট হোটেলে লন্ডনের বাংলাদেশ ও ভারত হাই কমিশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে বেশ নিবিড় যোগাযোগ এবং দুই দেশের সকল ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কের উপর আলোচনা করেন দুই দেশের হাই কমিশনার। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এবং বন্ধুত্ব এবং মৈত্রী, এটা আজকে মৈত্রী দিবস, মৈত্রী কখনোই শেষ হবার নয়। আমাদের মুক্তিযুদ্ধের সাথে, মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সৈন্যরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়েছেন, সেই রক্তের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই বন্ধুত্বের সৃষ্টি। দিস ইয়ার ইজ স্পেশাল বিকজ উই সেলিব্রেট 50 ইয়ার্স অফ দিস ফ্রেন্ডশিপ, দিস মৈত্রী, দিস কোঅপারেশন। ইটস আ ইউনিক কোঅপারেশন, উই হ্যাভ ক্রিয়েটেড ইউনিক মডিউলস অ্যান্ড মডেলস ফর রিজিওনাল কোঅপারেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গহর রিজভি, যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের চেয়ারম্যান অলিভার ডাউডেন এমপি সহ দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন হাউস অব লর্ডসের সদস্য, রাজনীতিবিদ বক্তব্য রাখেন। তারা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বেশ মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে, এই কারণে প্রতিবেশী এই দুই দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, যেটা বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গিয়েছেন, বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী, এই গত 50 বছরে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। দুই দেশের মধ্যে এই প্রথম একসঙ্গে একটা অনুষ্ঠান করা হয়েছে, তার জন্যে আমি আমাদের হাই কমিশনার সাইদা মুন্নাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। It's wonderful to be here celebrating the half century of relationships between Bangladesh and India, and I'm here as chairman of the Conservative Party to celebrate our common values. Second time I went, she was out of power. She was out of power. I went to her house because your government at that time didn't want to attend the Commonwealth Parliamentary Conference. অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বাংলাদেশের উন্নয়নের সূচনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা এবং বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। দুই দেশের সমান জনপ্রিয় প্রখ্যাত শিল্পী রুনা লায়লা সঙ্গীত পরিবেশন করেন। যুক্তরাজ্যের সহ 18টি দেশে বাংলাদেশ ও ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্ধশতক। 71-এর 6 ডিসেম্বর বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছিল ভারত। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন।